টি-টোয়েন্টির গতির সাথে কিছুটা ঝিমিয়ে পড়া সাকিব যেন জেগে উঠেছেন 2023-এ এসে। ব্যাটে বলে ঝড় তুলছেন। বিপিএলে সাকিবের ব্যাটের তাণ্ডবে উড়ে গেছেন বোলাররা। 11 ইনিংসে 375 রান করেছেন বরিশাল ক্যাপ্টেন। বোলিংয়েও খারাপ যাননি, 13 ম্যাচে নিয়েছেন 10 উইকেট। বাংলাদেশ সুপারস্টারকে নিয়ে সবার আগ্রহ থাকবে, সেটাই তো স্বাভাবিক। ফরচুন বরিশালের হয়ে বিপিএল ক্যাম্পেইন শেষ হতেই ডাক পড়েছে পিএসএলে। খেলবেন পুরনো দল পেশাওয়ার জালমির হয়ে। রিজার্ভ সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে সাকিব আল হাসানকে পিক করেছে 2017 পিএসএলের চ্যাম্পিয়নরা। মূলত মুজিবুর রহমানের রিপ্লেসমেন্ট হিসেবেই সাকিব আল হাসানকে দলে নিয়েছে পেশাওয়ার। মুজিব আরব আমিরাতের বিপক্ষে আফগানিস্তান জাতীয় দলের ডিউটি শেষ করে পাকিস্তানে যখন ফিরবেন, সাকিব তখন বাংলাদেশে ফেরার বিমান ধরবেন। 26 ফেব্রুয়ারি পর্যন্তই সাকিবের সার্ভিস পাচ্ছে পেশাওয়ার। দেশসেরা ক্রিকেটার ফিরে আসবেন ইংল্যান্ড সিরিজের ব্যস্ততায়। 3 ম্যাচের ওয়ানডে আর সাকিবের ক্যাপ্টেন্সিতেই 3 টি-20 সিরিজ খেলবে তখন বাংলাদেশ। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। পেশাওয়ারে ওয়াহাব রিয়াজের সাথে আগেও খেলেছেন সাকিব, তবে বাবর আজমের নেতৃত্বে প্রথমবার খেলবেন। এর আগেও জালমি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন বাংলাদেশের সেরা ক্রিকেটার, খেলেছেন করাচি কিংসের হয়ে। 4 বিদেশির কোটায় সাকিবের কম্পিটিশন কম নয়। আইএল টি-20তে দুর্দান্ত ফর্মে থাকা শেরফান রাদারফোর্ড, টম কোলার ক্যাডমোর, রবম্যান পাওয়েলদের সঙ্গে ভানুকা রাজাপাকসেও আছেন। আছেন সিমিং অলরাউন্ডার জিমি নিশামও। স্পিনে সাকিবের পার্টনার হতে পারেন লেগি উসমান কাদির। গেল বছর টি-20তে সাকিবের চাহিদার বাজারে কিছুটা মন্দা গেলেও এবছরটা যে ভালোই ব্যস্ততায় কাটবে বোঝাই যায়। বিপিএল থেকে ছুটি হতেই মিলে গেছে পিএসএল এর চুক্তি। আইপিএলেও পুরনো দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যস্ত থাকবেন প্রায় 2 মাস। বয়স বেড়ে 35, সাকিব আল হাসান এখনও যে ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশের একমাত্র ফেরিওয়ালা সেটা প্রমাণিতই। সামিউল টিটু, টি স্পোর্টস। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.